দিনের বেলাতেও ভূত দেখা যায়। প্রচেত গুপ্ত। সন্তোষ খাওয়া থামিয়ে বলল, আচ্ছা বলাই দা, শহরে ভূত আছে? বলাই সামন্ত চোখ বড় করে বললেন, আলবাত আছে, 100 বার আছে। সন্তোষ বলল, সে কি, শহরে তো খুব আলো, সেখানে ভূত থাকবে কি করে? বলাই সামন্ত মুখ তুলে মুচকি হেসে বললেন, আলোতে ভূত থাকে না, তোকে কে বলল? সন্তোষ চোখ বড় করে বলল, সেই ছোটবেলা থেকেই তো শুনে আসছি, ভূত কেবল রাতে বের হয়, যত ভূতের ভয় সে তো রাতেই। বলাই সামন্ত বললেন, তোর মাথা, দাঁড়া খাওয়াটা শেষ করে দিনে দেখা ভূতের গল্প বলছি, গল্প নয় একেবারে সত্যি। খাওয়া শেষ করে মুখটুক ধুয়ে সন্তোষের কাছ থেকে পান নিলেন বলাই সামন্ত। সেই পান মুখে ফেলে একটা বেঞ্চে পা গুটিয়ে আরাম করে বসে ভূতের গল্প শুরু করলেন, দিনে দেখা ভূতের গল্প। বাইরেও রোদ গনগন করছে। 26 বছরের সন্তোষের চোখ তো কপালে, সে এই প্রথম দিনের বেলার ভূতের গল্প শুনছে। সেই গল্প শোনবার আগে এই গল্পের গোড়াটা একটু বলে নিই। রতনপুরে আজ একেবারে শেষ মুহূর্তে বাস থেকে নেমেছেন বলাই সামন্ত। উনি একাই নেমেছেন, আর একটু হলেই বাস দিত ছেড়ে। এই সব দূরপাল্লার বাস একবার ছাড়লে চট করে থামতে চায় না, চিৎকার চেঁচামেচি, ঘন্টি কিছুই শোনে না, উল্টে ড্রাইভার বেজায় বিরক্ত হয়, অনেকটা দূরে নিয়ে গিয়ে থামে। সে আর এক ঝামেলা, গাদাখানেক পথ হেঁটে ফিরতে হয়। কলকাতা থেকে বাস আজ 17 মিনিট লেট করেছে। পথের লাল ধুলো খানিকটা উড়িয়ে আর বেশিটাই গায়ে মেখে রতনপুরে এসে পৌঁছল হাঁপাতে হাঁপাতে। হাঁপাচ্ছিল তো না, যেন গরমে হাঁসফাঁস করছিল। চৈত্র মাসের চচ্চড়ে রোদ, সেই রোদের তেজ যেমন, বাতাসেও আগুনের হলকা, গায়ে ছ্যাঁকা লাগে। বাসের ভিতরে লোক আর বাসের মাথায় বাক্স প্যাঁটরা, বস্তা, 2 ঝুড়ি মুরগি, 3টে ছাগল। পাঁচ দাঁড়ানোয় ছাগলগুলো তারস্বরে ডাকতে শুরু করলো, ব্যাঁ ব্যাঁ। ভাবটা এমন যেন বাস দাঁড়ানোয় তাদের বিরাট অসুবিধে হয়েছে, অফিসে লেট হয়ে যাচ্ছে। রতনপুরে বাস থামে ঘড়ি ধরে 4:30। বড় অশ্বত্থ গাছটার নিচে এসে দাঁড়ায়, লোকে উঠানামা করে, ছাদ থেকে বস্তা ঝুড়ি নামায়। কেউ কেউ আবার রাস্তা পেরিয়ে এক ছুটে চলে যায় সন্তোষের দোকানে, মুড়ি, বাদাম, বাতাসা, কটকটি ভাজা কেনে। গরমের সময় শশাও রাখে সন্তোষ, সঙ্গে কাগজে মোড়া নুন। ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার চোখে মুখে জল ছেটায়। সন্তোষ চা বানিয়ে রেডি থাকে, মাটির ভাঁড়ে ফটাফট ঢেলে দেয়। দাম মিটিয়ে সেই ভাঁড় হাতে ড্রাইভার উঠে পড়ে বাসে। বাস আবার গোঁ গোঁ আওয়াজ তুলে ছুটতে থাকে গ্রামের নির্জন পথ ধরে, মাঠ, ধান ক্ষেত, পুকুরের পাশ দিয়ে। সারাদিনে এই একটাই বাস, কলকাতা থেকে দুপুরে আসে, ফিরবে সেই রাত 8টায়। কোনো দিন লেট করে, 9টাও বাজিয়ে দেয়। তবে রাতে ঝড় বৃষ্টি কুয়াশা হলে বাস বন্ধ, সবাই বলে বাস ফেল করেছে। রতনপুরে আজ বাস দাঁড়িয়েছে মোটে 2 মিনিট লেট হয়ে গেছে। কলকাতা থেকে 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে এসেছে, আরও 1.5 ঘন্টা যেতে হবে। রওনা দেওয়ার আগে গক গক করে 2 বার হর্ন বাজালো, তারপর বলাই সামন্তকে রেখে লরঝরে শরীর কাঁপিয়ে ফের দৌড় দিল। বলাই সামন্তর বয়স বোঝা মুশকিল, 50ও হতে পারে, আবার 60ও হতে পারে, দুটোর মাঝামাঝি কিছু একটা ধরে নেওয়াই ভালো। এই 55-56, পরনে সাদা পায়জামা, গেরুয়া রঙের ফতুয়া, দুটোর অবস্থাই শোচনীয়, ধুলো মলিন আর রং চটা। সাদা পায়জামাকে মনে হচ্ছে খয়েরি, গেরুয়া ফতুয়াকে মনে হচ্ছে ফ্যাকাশে হলুদ, কাঁধে ঝোলা, তাতে লাল সবুজ তাপ্পি, এক মুখ কাঁচা পাকা দাড়ি, এত দাড়ি আগে ছিল না, এখন হয়েছে। মাথার চুল এলোমেলো, মনে হয় বছরখানেক চিরুনি পড়েনি, বেশিও হতে পারে। পায়ে ক্যাম্বিসের মোটা জুতো, তাতেও পুরু ধুলো। বলাই সামন্ত বাস থেকে নেমে 2 হাত দিয়ে নিজের ফতুয়া টেনে টুনে ঠিক করলেন, পকেট থেকে একটা রুমাল বের করলেন, সেটার অবস্থাও করুন, সেই করুন রুমাল দিয়ে গলাঘাড় মুছলেন, ডান হাতের আঙুল দিয়ে মাথায় চিরুনির মতো বোলালেন, তাতে চুলগুলো আরও এলোমেলো হয়ে গেল। তারপর বগলে চেপে রাখা লম্বা ছাতাটা খুলে মাথার ওপর ধরলেন, ছাতাতেও তাপ্পি। হাসি হাসি মুখে রাস্তা পেরিয়ে সন্তোষের দোকানের দিকে এগোলেন বলাই সামন্ত। আজ কলকাতার বাস থেকে রতনপুরে এই একজনই নেমেছে। সন্তোষের মেজাজ খারাপ, বাস লেট করে এসে তাড়াহুড়ো করে পালালো, বিক্রিতে মার খেলো, লোকে নামতেই পারল না। বৃষ্টি তৃষ্টিতে এরকম হয়, বাস থেকে নামা যায় না, তবে সে জানাই থাকে। সন্তোষ মুড়ি বাদাম নিয়ে নিজেই বাসের কাছে চলে যায়। তবে শুধু বৃষ্টি কেন, এই রোদেও অনেকে বাস থেকে নামতে চায় না, চায়ের তেষ্টায় গলা শুকিয়ে গেলেও না। সন্তোষ মনে মনে ভাবল, আর একা একা দোকান চালানো যাবে না, এবার থেকে একজন কাউকে রাখতে হবে, বাস এলেই চায়ের কেটলি ভাঁড় নিয়ে এসে ছুটে যাবে, লোকে জানলা থেকে হাত বাড়িয়ে কিনবে, স্টেশনে ট্রেন এলে যেমন হয়। এরপর সন্তোষ বাইরে তাকিয়েছিল আর চমকে উঠেছিল, এ কি, ও কে আসে, বলাইদা না? হ্যাঁ বলাইদা তো, এতদিন পরে। সন্তোষ অবাক হলো, খুবই অবাক হলো, তবে তা একটু সময়ের জন্য, নিজেকে সামনে নিল সে।
মুখে হাসি ফুটে উঠল। বলাই সামন্তকে খুবই পছন্দ করে সন্তোষ, তার কারণও আছে। প্রাণখোলা সহজ মানুষ, রতনপুরে পৈতৃক ভিটে রয়েছে, সেখানে থাকে না কেউ, আসেন 9 মাসে 6 মাসে একবার। বাস থেকে নেমে সোজা সন্তোষের দোকানে ঢোকেন, খাওয়া দাওয়া এখানেই সারেন। সব থেকে বড় কথা, বলাইদা সন্তোষকে শহরের গল্প শোনান। সন্তোষ ব্যস্ত হয়ে বলল, বলাইদা এসো এসো। বলাই সামন্ত ছাতা বন্ধ করে দোকানে ঢুকে পড়লেন। টালির চাল আর মাটির দেওয়াল ঘেরা সন্তোষের ছোট দোকানটা ছিমছাম, এই গরমেও ঠান্ডা। নামে চা মুড়ির দোকান হলো, টুকটাক জিনিস সবই পাওয়া যায়। সকালবেলা সন্তোষ চলে আসে, ফেরে সেই রাতে। কোনো কোনো দিন ঝাঁপ ফেলে এখানেই ঘুমিয়ে পড়ে। এক কোণে স্টোভে রান্নার ব্যবস্থা আছে, ভাত ডাল ফুটিয়ে নেয়। বলাই সামন্ত কাঁধের ব্যাগ রেখে ধপ করে একটা বেঞ্চে বসে পড়লেন। আছিস কেমন সন্তোষ, গায়ের খবর টবর কী? সন্তোষ একটা হাত পাকে এগিয়ে দিয়ে বলল, আগে খানিকটা জিরিয়ে নাও বলাইদা, তারপর সব শুনবে। তোমাকে দেখে তো প্রথমে চমকে উঠেছিলাম। বলাই সামন্ত হেসে বললেন, কেন রে চমকাবি কেন, আমি কি ভূত? সন্তোষ বলল, চেহারাটা তো ভূতের মতোই বানিয়েছ। হাত পাকাটা নিয়ে নিজের দিকে ফড়ফড় করে নাড়তে লাগলেন বলাই সামন্ত। সন্তোষ, আজ তো দোকান তো দেখছি একেবারে ফাঁকা, খদ্দের নেই মোটে। সন্তোষ মুখ বিকিয়ে বলল, ফাঁকা হবে না তো কী হবে, এই ঠাঁটা পোড়ারও দেখে পথে বেরোবে, মানুষ তো কোনচার, গরু ছাগলও বেরুচ্ছে না। এই সময় বাড়ির দরজা জানলা হাট করে খুলে রাখতে পারো, চোর ডাকাতেরও টিকিট দেখতে পাবে না। বাপরে যা গরম পড়েছে এবার, চা খাবে তো? বলাই সামন্ত বলল, শুধু চা? পেট তো চুই চুই করছে। সন্তোষ হেসে বলল, আগে চা খাও, তারপর আমার সঙ্গে ভাত খাবে। বলাই সামন্ত বলল, বাঁচালি, বাস লেট করছিল দেখে ভাবলাম তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাতের হাঁড়িতে জল ঢেলে দিয়েছিস। সন্তোষ চায়ের ভাঁড় আর দুটো বিস্কুট এনে বেঞ্চের পাশে রাখলো। বলল, তাতে কি হতো, তোমার জন্য না হয় আবার ভাত বসাতাম, কতদিন পরে এলে, আমি তো ভেবেছিলাম। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে বলাই সামন্ত বললেন, সে তো রতনপুরে এলে তোর এখানেই খাই, বারবার তোকে ঝামেলায় ফেলতে লজ্জা করে। সন্তোষ বলল, বাজে কথা বলো না বলাইদা, আমার কাছে আবার লজ্জা কী, তবে এবার তোমার বসত বাড়িটার কিছু একটা ব্যবস্থা করে যাও, বাড়িটার হাল খুব খারাপ, দিনে দিনে আরও খারাপ হচ্ছে। ঘটনা তাই, বলাই সামন্ত কাজের জন্য থাকেন কলকাতায়। রতনপুরের পৈতৃক বাড়িটা একতলা, খানিকটা মাটির খানিকটা ইট সুরকির, বছরের পর বছর পড়ে আছে তালাবন্ধ হয়ে। বাড়ি ঘিরে বন জঙ্গল আগাছা, বেড়া ভেঙে গেছে প্রচুর ভর, শিয়াল কুকুরের উৎপাত, দরজার তালাতেও মরচে ধরে গেছে। রাতে বাড়ির পাশ দিয়ে যেতে গায়ের লোকের গা ছমছম করে। এদিকে পৈতৃক ভিটে বলে, বলাই সামন্ত প্রাণে ধরে বাড়ি জমি কাউকে বিক্রিও করতে পারেন না, বছরের পর বছর একইভাবে পড়ে আছে। রতনপুরের সবাই ঠাট্টা করে বলে, ওটা বলাইদার পুরো বাড়ি। চা বিস্কুট শেষ করে বলাই সামন্ত বললেন, এইবার বাড়িটার একটা ব্যবস্থা করব বলে এসেছি। সন্তোষ বলল, কি ব্যবস্থা, বিক্রি করে দিয়ে যাবে? বলাই সামন্ত মুচকি হেসে বলল, দেখি কি করি, আগে বল আজ খাবারের মেনু কি। সন্তোষ দোকানের সামনের ঝাঁপ অনেকটা ফেলে দিয়েছে, ঘরটা অন্ধকার হয়েছে, আরও ঠান্ডাও হয়েছে। দোকানের পিছন দিকে রান্নার ব্যবস্থা, সেখানে স্টোভ জ্বালিয়ে আবার ভাত বসালো সন্তোষ। তারপর হেসে বলল, আমিও মেনু বলবো না বলাইদা, আগে বলো আজ আমাকে কোন গল্প বলবে। বলাই সামন্ত হা হা করে আওয়াজ করে হেসে উঠলেন। প্রতিবার এসে একটা না একটা শহরের গল্প তাকে বলতেই হয়, কোনোবার আকাশ ছোঁয়া বাড়িঘরের গল্প, কোনোবার ঝাঁপ চকচকে রাস্তার গল্প, কোনো আবার ঝলমলে দোকান বাজারের গল্প, কখনো আবার শহুরে মানুষকে নিয়েও গল্প শোনান, মানুষের ভালো খারাপ, নিষ্ঠুরতা মায়া মমতা, আরও মজার মজার গল্প আছে। পথ হারিয়ে যাওয়ার গল্প, নেমন্তন্ন বাড়িতে গিয়ে নিজে নিজে খেয়ে নেওয়ার গল্প, বুফে না কুফে কী যেন বলে তাকে, সন্তোষের চোখ বড় আর মুখ হাঁ হয়ে যায়, এ বাবা নেমন্তন্ন বাড়িতে গিয়ে কেউ নিজে নিজে খায় নাকি। শহরের গল্প শুনতে ভালো লাগে সন্তোষের, সে ছোটোবেলায় আগে কলকাতায় গিয়েছিল। সন্তোষ বলল, আজ কিন্তু বেশি কিছু নেই বলাইদা, গরম ভাত, মুসুরির ডাল, আলু পোস্ত আর গন্ধ লেবু। বলাই সামন্ত উচ্ছ্বসিত গলায় বললেন, আহা, শুনেই শরীরটা জুড়িয়ে গেল। সন্তোষ বলল, যাও দোকানের পিছনে যে পাতকুয়োটা আছে সেখান থেকে 2 বালতি জল নিয়ে গায়ে ঢেলে এসো। 2 বালতি নয়, 4 বালতি জলে ভালো করে স্নান করলেন বলাই সামন্ত। তারপর দোকানের এক কোণায় আসন পেতে খেতে বসলো দুজনে। ভাত মাখতে মাখতে বলাই সামন্ত বললেন, গত 1.5 বছর কেন আসিনি জানতে চাইলি না তো সন্তোষ? সন্তোষ বলল, নিশ্চয়ই আটকে পড়েছিলে, তুমি তো এমনই, বছরে 2-1 বারের বেশি আসতে পারো না, কলকাতায় এতদিন কাটালে একটা মোবাইল ফোন পর্যন্ত কিনতে পারলে না, থাক এতদিন পর যে এসেছো তাতেই খুশি, নাও এবার গল্প বলো, আমার সন্দেহ হচ্ছে তুমি আবার লম্বা ডুব দেবে। বলাই সামন্ত বললেন, ডুব দেবো কি বলছিস, বাড়িটার ব্যবস্থাটা করতে পারলে রতনপুরের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না। সন্তোষ রাগ করে বলল, কেন আমি থাকবো না? বলাই সামন্ত হাসলেন, তিনি সন্তোষকে অতিরিক্ত ভালোবাসেন, এই ছেলেটার মধ্যে লোভ নেই, মানুষকে ঠকায় না, যতটুকু নিজে উপার্জন করতে পারে তাই নিয়েই খুশি থাকে,
তাকে কত যত্ন করে খাওয়ায়, খুব সামান্য ভাত ডাল কিন্তু মায়া মমতায় মাখা। বলাই সামন্ত বললেন, পোস্তটা বড্ড ভালো করেছি সন্তোষ, পরের বার যখন আসবো তখন আবার করবি? আচ্ছা করব। খানিকক্ষণ চুপচাপ খাওয়ার পর সন্তোষ জিজ্ঞেস করলো, আচ্ছা বলাইদা, শহরে ভূত আছে? খাওয়া শেষ করে বলাই সামন্ত দিনের বেলা ভূতের গল্প শুরু করলেন। সেটাও ছিল গরমের সময়। আমি যাচ্ছিলাম আদিত্যনাথের বাড়ি। আদিত্যনাথের সঙ্গে আমার কলকাতাতেই আলাপ হয়েছিল। বলেছিল একদিন এসো, তোমাকে কিছু কাজের ব্যবস্থা করে দেব। তখন আমার হাতে কাজকর্ম কিছু নেই, খুব টাইট অবস্থা। যে কাজ দেবে বলে তার কাছেই চলে যাই। আদিত্যনাথ যেতে বলেছিল দুপুরে, ঠা ঠা পোড়া রোদ। তখন ঘর ছেড়ে বেরোতেই ইচ্ছে করছিল না, কিন্তু উপায় কী, কাজ চাই। উত্তর কলকাতার গলি হলো অতি বিখ্যাত, একবার যদি তার মধ্যে ঢুকিস বিরাট ঘাবড়ে যাবি, একেবারে আস্ত একটা ধাঁধার মতো। সরু গলি এঁকে বেঁকে চলে গেছে, একটার সঙ্গে আর একটা লেগে আছে হাত ধরাধরি করে, কোনটা ছেড়ে কোনটায় ঢুকবি বোঝা কঠিন, কম্পাসও হার মানবে। তবে মজা হলো, এই গলি সেই গলি করে ঠিক কোথাও একটা পৌঁছে যাওয়া যায়। আমি তো আদিত্যনাথের বাড়ি যেতে গিয়ে বাগবাজারের একটা গলিতে ঢুকে পড়লাম। খানিকটা যাওয়ার পরই বুঝতে পারলাম পথ হারিয়ে ফেলেছি, গলি ভুল হয়ে গেছে। সব গলি তো কম বেশি একরকম দেখতে, তার থেকে বড় মুশকিল হলো আমি আদিত্যনাথের ঠিকানাটা জানতাম না। তার বাড়িতে একবার এসেছিলাম বটে, কিন্তু সে তো ওর সঙ্গে এসেছি, ভেবেছিলাম একবার এসেছি যখন ঠিক চিনতে পারবো। উত্তর কলকাতার গলির ধাঁধা মাথায় ছিল না, এই ধাঁধা একবারে সমাধান করা যায় না। তাছাড়া রাতে আসা পথ দিনে বদলে যায়, এখন কি করব, কাকে জিজ্ঞেস করব, গলি শুনশান, জনে মনে শুধু দূরের কথা একটা কুকুর বিড়ালও নেই, ঠাঁটা রোদে মরতে গিয়ে রাস্তায় থাকবে। কারো বাড়িতে তো আর কড়া নেড়ে জিজ্ঞেস করা যায় না ঠিকানা, মরতে মারতে আসবে। এটা রতনপুর গ্রাম, কলকাতায় এসব চলে না। তাহলে কি করব, ফিরে যাব, ফেরবার পথটাই বা কী ঠিক এই সময়? বলাই সামন্ত চুপ করলেন, আর মোড়া ভাঙলেন। উল্টো দিকের বেঞ্চে বসা সন্তোষ বলল, আহ থামলে কেন, এই সময় কি হলো? বলাই সামন্ত একটু চুপ করে দেখে ঠোঁটের কোণায় হেসে ফের বলতে শুরু করলেন, এই সময় বাঁদিক থেকে স্যাত করে একটা লোক বেরিয়ে এলো, ছাতায় মুখ ঢাকা। আমি একটু ঘাবড়েই গেলাম, লোকটা গলি থেকে বেরোলো না, পাশে নোনাধরা পাঁচিল থেকে বেরোলো। যাই হোক, যেখান থেকেই বেরোক লোকটা আমার সামনে হনন করে হাঁটতে লাগলো, প্যান্ট শার্ট হাওয়াই চপ্পল, এক হাতে একটা থলি, থলি থেকে গামছা মতো কী যেন উঁকি দিচ্ছে। যাক একজনকে পাওয়া গেল, আমিও জোরে জোরে পা চালালাম, চেষ্টা করে একবার দেখাই যাক। ও দাদা শুনছেন, লোকটা হাঁটার গতি কমালো, আমি উৎসাহ পেয়ে এগিয়ে গেলাম, আরও একেবারে ঘাড়ের কাছে পৌঁছে গেলাম। ও দাদা, এখানে আদিত্যনাথ ভট্টাচার্যের বাড়িটা কোথায় বলতে পারেন, চেনেন নাকি তাকে? লোকটা আমার দিকে ফিরেও তাকালে না, ছাতাটাকে কাঁধে চেপে ধরে হাতের ইশারায় আমাকে আসতে বলল। না তাকাক গিয়ে ধরে প্রাণ এলো আমার, এই লোকের মুখ দেখতে পেলাম না তো কি হয়েছে, আদিত্যনাথের সঙ্গে তো দেখা হয়ে যাবে। ওফ, একটা চান্স পেয়েছি তাতেই কাজ হয়ে গেল, একেই বলে কপাল, মনে হচ্ছে কাজটাও হয়ে যাবে। এঁকে বেঁকে এগুলি সেগুলি দিয়ে বেশ কিছুটা হাঁটলাম, মনে হচ্ছে ঘুরপাক খাচ্ছি। আমি আবার সেদিন ছাতা নিয়ে বেরোইনি, রোদটা তেরেচা হয়ে মাথায় পড়ছে। দাদা আর কত দূর? ছাতা ঢাকা লোক কোনো উত্তর দেয় না, তবে একটা সময় গলির জাল থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠলাম, দেখি সামনে গঙ্গা, আলো ঝলমল করছে। ওই লোক আমাকে কোথায় আনলো রে বাবা? লোকটা রাস্তা পেরোলো, আমিও পেরোলাম। ও দাদা, গঙ্গার ধারে নিয়ে এলেন কেন? আদিত্যনাথের বাড়ি তো গলির ভিতর। জবাব দেওয়া দূরের কথা, লোকটা আমার দিকে ফিরেও তাকালো না, গটগট করে হেঁটে সোজা এলো গঙ্গার ঘাটে, নামতে লাগলো সিঁড়ি দিয়ে। ওই গরমের দুপুরে ঘাটেও কোনো লোক নেই, তাপ ঠিকরে উঠছে। আমি থমকে দাঁড়াতে গেলাম, পারলাম না, শরীর অবশ লাগছে। লোকটা যেন চুম্বকের মতো আমাকে টানছে, নিজেকে থামাতে পারছি না, নিজের ওপর নিয়ন্ত্রণ নেই কোনো। এসব কি হচ্ছে আমার, আমি কি ঠিক দেখছি? হতে পারে না, নিশ্চয়ই অত্যধিক গরমে আমার মাথা ঠিকমতো কাজ করছে না, মরুভূমিতে মানুষ মরীচিকা দেখে না। এর পরের ঘটনাটা সব থেকে ভয়ঙ্কর। শেষ ধাপে গিয়ে ছাতা ঢাকা লোকটা দাঁড়িয়ে পড়ল, ছাতাটা নামিয়ে রাখলো ঘাটের ওপর, থলি থেকে একটা গামছা বের করে ঘাটের ওপর রাখলো, তারপর নেমে পড়ল জলে, হাঁটু জল কোমর জল, পিছন ফিরে তাকালো। এই প্রথম আমি লোকটার মুখ দেখতে পেলাম, চমকে উঠলাম, বুকটা ধক করে উঠল, মনে হলো ভয়ের চোটে দম বন্ধ হয়ে যাবে। থামলেন বলাই সামন্ত, সন্তোষ যেন ঘোরের মধ্যে চলে গেছে, তার চোখের পাতা পড়ছে না। কাকে দেখলে? বলাই সামন্ত নিচু গলায় বললেন, আদিত্যনাথকে। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর নেমে গেল জলে, আর উঠল না। সন্তোষ ফিসফিস করে বলল, তারপর? বলাই সামন্ত ফতুয়ার হাতা দিয়ে মুখ চোখ মুছলেন, বললেন, কতক্ষণ ওই রোদে গঙ্গার ঘাটে বসেছিলাম জানি না, কীভাবেই বা বাড়ি ফিরলাম তাও জানি না, কেউ একজন রিক্সাতে তুলে দিয়েছিল। বাড়ি ফিরে খুব জ্বর এলো, খবর পেলাম এক সপ্তাহ আগে আদিত্যনাথ মারা গেছে, দুপুরে গঙ্গায় স্নান করতে গিয়েছিল, জলের ভিতরই হার্ট অ্যাটাক হয় আর উঠতে পারেনি।
বাইরে রোদ পড়ে গেছে, উঠে পড়লেন বলাই সামন্ত। মলিন হেসে বললেন, দেখলি তো দিনের বেলা তো ভূত দেখা যায়, যাক এবার আমি বেরোবো, একটু ভিটেটা দেখে আসি। সন্তোষ কাঁচু মাচু মুখে বলল, আর একটু থেকে গেলে পারতে বলাইদা। বলাই সামন্ত সন্তোষের কাঁধে হাত রেখে রাখতে গিয়েও হাতটা সরিয়ে নিলেন। ফেরবার সময় তো ঘুরে যাব, না পারলে পরের বার আসবো, মন খারাপ করিস না। সন্তোষ চুপচাপ দোকানের ঝাঁপ তুলে দিল। দোকান থেকে বেরিয়ে এক হাতে বন্ধ ছাতা দোলাতে দোলাতে বিকেলের আলোয় হেঁটে চলে গেলেন বলাই সামন্ত। সন্তোষ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাতে দোকান বন্ধ করবার সময় সন্তোষ আবিষ্কার করল বলাই সামন্ত দোকানে নিজের তাপ্পি মারা ব্যাগটা ফেলে গেছেন। বেঞ্চের তলায় পড়েছিল বলে চোখে পড়েনি। সেই ব্যাগের ভিতরে দুটো কাগজ, একটায় লেখা রয়েছে রতনপুরের বসত বাড়িটা তিনি সন্তোষকে দান করে দিলেন, অন্য কাগজটা বলাই সামন্তর ডেথ সার্টিফিকেট, 6 মাস আগের তারিখ, কলকাতার হাসপাতালে কঠিন অসুখে মৃত্যু হয়েছে। সন্তোষের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।